বিষয়টা যেমনটা আমরা আলোচনা করছিলাম, সুবীরেশ ভট্টাচার্য এসএসসি প্রাক্তন চেয়ারম্যান, যার বিরুদ্ধে এত অভিযোগ, এবং আমরা দেখলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া মন্তব্য করলেন, এবং শুধু তাই নয়, গতকাল যখন তার জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি জয় মাল্য বাগচিও তিনিও কড়া মন্তব্য করলেন। কি বললেন তিনি? এক বছরেও জামিন হবে না, এই ভাষাতেই মন্তব্য করলেন বিচারপতি জয় মাল্য বাগচি। এবং শুনানিতে তিনি কি কি বললেন আমরা দেখবো একবার। সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং এক বছরেও জামিন খারিজ জামিন হবে না এমনটাই তিনি বলেন, এবং আরও বলেন যে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তির হাতে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে সমাজ নিশ্চিন্ত ছিল, কিন্তু বলতে বাধ্য হচ্ছি বেইমানি হয়েছে। একজন শিক্ষাকর্তা হয়েও তিনি শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ নষ্ট করেছেন, সমাজের সঙ্গে বেইমানি করেছেন। তখন সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী বলেন, তার মক্কেল পদে থাকাকালীন এই সব ঘটনা ঘটেনি, নিয়োগ প্রক্রিয়ার জন্য তৈরি কমিটির মাথায় ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। সুবীরেশ ভট্টাচার্যকে প্রথমে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, পরে গ্রেফতার করা হয় তাকে। তখন বিচারপতি জয় মাল্য বাগচি বলেন, সংস্থার প্রতিনিধি হিসেবে সুবীরেশ ভট্টাচার্যের দায়িত্ব রয়েছে, এটা কোনো পোস্টমাস্টারের চাকরি নয়। আমি সমীরবাবুর কাছে আসবো। সমীরবাবু, অন্তত 6 থেকে 7টি পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, এবং এখনও তার আইনজীবী বলছেন যে সেই সময় তিনি পদে ছিলেন না, তিনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। না না, দেখুন, যা যা অভিযোগ সুবীরেশবাবুর নামে এসছে, মানে যেহেতু উপাচার্যের বিষয় এসছে, আমি একজন অধ্যাপক হিসেবে বলবো এটা আমার কাছে লজ্জার। এরকমভাবে যে ঘটনাগুলো সামনে আসছে, আমি জানি এটা বিচারাধীন বিষয়, তদন্ত চলছে, সত্য নিশ্চয়ই সামনে আসবে, কিন্তু প্রাথমিকভাবে যেভাবে বিচারপতি যে ধরনের কথা বলছেন, তারা তো না জেনে বলছেন না। আমি বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখেই বলছি, আবারও বলছি, ভুলটা ভুল, ভুলের রেক্টিফিকেশান করে যদি সরকার আবার নতুন করে কিছু ভাবে, আমরা সেটা সম্পূর্ণ সমর্থন করি, কিন্তু আমি মনে করি যে ঘটনা আপনাদের সামনে আজকে বসে দেখতে হচ্ছে বা জানতে হচ্ছে, এটা খুবই লজ্জার। একজন উচ্চশিক্ষিত ব্যক্তি যাকে একটি সংস্থার মাথায় বসানো হয়েছিল, তিনি সেখানে বসে যে কাজ করেছেন একেবারে বেইমানি, এমনটা গতকাল আদালতের পর্যবেক্ষণ, এবং সেখানে এখনো পর্যন্ত তার ট্রায়ালের অনুমতি হলো না, এবং এখনো কোথাও তাকে ডিফেন্ড করার চেষ্টা চলে যাচ্ছে। আমি এই প্রথম সমীরবাবুর সঙ্গে এতগুলো শো করেছি, আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে সমীরবাবুর সঙ্গে আমি অ্যাগ্রি করছি। সত্যি এটা লজ্জার, একটা শিক্ষা, এত উচ্চ শিক্ষিত একজন মানুষ, সে এত উঁচু পদে আছে, তিনি এখনো তদন্তে সহযোগিতা করছেন না, এমনটাই অভিযোগ। দ্যাট ইজ মাই পয়েন্ট যে শিক্ষা শুধু তো পুঁথিগত হয় না, শিক্ষা একটা লাইফস্টাইল, একটা মানে একটা জীবন, মানে জীবন কিভাবে চালাবে সেইটারই আসল শিক্ষা। কিন্তু এখানে তো আমি শিক্ষার কোনো নমুনা দেখছি না, এখানে কনস্ট্যান্টলি এখনও নন কোঅপারেশন চলছে, উনি কোনোভাবে তদন্তের সহযোগিতা করবেন না, এবং এটা ডেফিনেটলি কোথাও একটা মাননীয়ার মদত আছে, কারণ মাননীয়ার ছাড়া, মাননীয়ের অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গে না, এখানে মাননীয় বিষয়টা নয়। এখানে দেখুন, বিজেপি বলবেই, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে দেখতে পারি না তার চলন মাকা, আমি অনুরোধ করব বিজেপির কাছে, আজকে একটা ঘটনা সামনে এসেছে, আপনারা বিরোধিতা করুন, কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিশ্রুতি দিয়ে বছরে 2 কোটি চাকরির কথা বলেন, যখন একটা করে না বলেন, ছাঁটাই হয়ে যায়, একটা প্রসেস চলছে, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, রেক্টিফাই করে সরকার এগোনোর চেষ্টা করছে, মাননীয় শিক্ষামন্ত্রী অন্তিম চেষ্টা করছে। আমি বারবার বলবো, আদালতের পর্যবেক্ষণ যে সুবীরেশ ভট্টাচার্য এখনো কি আসল মাথার নাম বলেছেন, কিন্তু তদন্তে সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য, এখনো কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমনটাই দাবি। শম্ভুবাবু, দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা এমন দোকান কাটা বেহায়া, যে দলের মন্ত্রী সাংসদ বিধায়করা চুরির দায়ে জেলে যাচ্ছে, সে দলের নেতারা চ্যানেলে বসে বড় বড় কথা বলছে। আমরা বলছি, তৃণমূল কংগ্রেসের আমলে 21,000, সিবিআই বলছে 21,000 শিক্ষক নিয়োগ হয়েছে, যেখানে টাকার বিনিময়ে ফাঁকা ওএমআর শিট দিয়ে চাকরি পেয়েছে, দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতি যেন তেন দুর্নীতি নয়, এক বৃহৎ পাহাড় প্রমাণ দুর্নীতি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুবীরেশবাবু সম্পর্কে বলছিলেন, আমি বলতে চাই সুবীরেশবাবু কোনো সিপিএম এর লোক না,
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রতিনিধিত্ব করার জন্য এসএসসিতে পাঠানো হয়েছে। শুধু কি তাই, গোটা পশ্চিমবঙ্গের বুকে, এই যে পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের একটা ইতিহাস আছে, কংগ্রেস 30 বছর ক্ষমতায় ছিল, বামপন্থীরা 34 বছর ক্ষমতায় ছিল, শিক্ষামন্ত্রীকে চুরি জেলে যেতে হয়নি, যত কথা কম বলবেন তত ভালো। কথা বলছেন আপনারা, কেন শূন্য হয়েছেন জানেন, মানুষ থেকে সরে গেছেন 34 বছরে, যেভাবে অর্গানাইজড ক্রাইম করেছেন আপনারা, বাংলার মানুষ আপনাদেরকে শাস্তি দিয়েছে। আপনারা মনে রাখবেন, আপনারা স্বর্গ রাজত্ব যদি থাকতো তাহলে গভর্নমেন্ট পরিবর্তন হতো না, আর আপনারা কত বড় সাধু সেটা আমরা জানি, কিভাবে পার্টির ক্যাডারদের বাড়ির লোক চাকরি হয়েছে, কিভাবে চাকরি দিয়েছে সেটা মানুষ জানে, কিন্তু তার মানে এই নয়, তার মানে এই নয় দুর্নীতি করলে তাকে সাপোর্ট করবে। পরিবর্তনের আমলে কিছু কি বদলালো? আপনারা বলছেন সিপিএম এই এই কাণ্ডগুলো করেছে, খুব অন্যায় করেছে, সেটার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তো আপনারা এসেছিলেন, কি পরিবর্তন আপনারা করলেন? সিপিএম যা করেছিল সেই ট্রেডিশনটা আরো একটা উচ্চ লেভেলে আপনারা নিয়ে গেলেন। সমীর বাবু, না আমি আবারো বলছি যে আমাদের কিন্তু ব্যাপন কাণ্ড নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা চাই না খনি কেলেঙ্কারি, বিএস গোরাপ্পার খনি কেলেঙ্কারি আমরা বলতে চাই না, হেমন্ত বিশ্ব শর্মার কথা বলতে চাই না। সমীর বাবু, সমীর বাবু, দিন তিনেক আগে এই শহরে একটা অরাজনৈতিক যোগ্য চাকরি প্রার্থীদের মহা মিছিল আমরা দেখলাম, একেবারে শান্তিপূর্ণ, যেখানে তাদের দাবি হচ্ছে আদালত নির্দেশ দিয়েছে তা সত্ত্বেও এখনো নিয়োগপত্র কেন তারা পাচ্ছেন না? আমি আবার এটা আমি বলছি, আচ্ছা আমি আবারও বলছি, সরকারি চাকরিতে একটা প্রসেস, একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু বিচারাধীন বিষয়, আমি আবারও বলছি, আন্দোলন করলে যদি চাকরি হতো তাহলে তো আমরা সবাই আন্দোলন করতাম, আমরা তো 2 কোটি চাকরি প্রতিশ্রুতি দিয়ে ভোটে আসেনি, আমরা তো 2 কোটি করে চাকরি দেব বলে আমি তো বলি মিধা তালিকায় নাম রয়েছে, মিধা তালিকায় নাম রয়েছে, তারা পরীক্ষা দিয়েছেন, তোমার সাথে একমত, অনগোয়িং প্রসেস, একটা জটিলতা তৈরি হয়েছে শিক্ষা দপ্তর থেকে, জটিলতা কাটতে আর কত সময় লাগবে? জটিলতা তৈরি হয়েছে বলছেন সমীর বাবু, জটিলতা তৈরি হয়েছে, সমাধান কতদিন, আর কতদিন? আপনার দলের লোকেরা চুরি জামারি করেছে, টাকার বিনিময়ে শিক্ষাকে বিক্রি করে দিয়েছে, তমাম শম্ভু বাবু যত কথা কম বলছেন তাতে ভালো, আপনারা দুর্নীতি করেছে, আপনারা বাংলাটাকে দেব দিয়ে পড়ে চলে গেছে, আপনারা অর্গানাইজ ক্রাইম করেছে, আপনারা শত শত মানুষের বড় বড় তৃণমূল সরকার আসেনি, এই বাম সরকারের সময়ের সমাধান করতে, আমরা চাই সমাধান করতে, আমরা উস্কানি দিতে চাই না, আমরা ঘোড়া জলে মাছ ধরতে চাই না, আমরা ওই বিধায়কদের সরিয়ে দিয়ে সরকার পড়ে যাবে এমন কথা তিনি বলেননি, তিনি বলছেন এখনো কিন্তু সময় রয়েছে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পাবেন, এবং হাজারে হাজারে যারা ভুয়ো নিয়োগ যাদের হয়েছিল তাদেরকে কিন্তু সরে যেতে হবে, এসএসসি শুধু তালিকার দিকে নজর রাখতে বলছেন শুভেন্দু অধিকারী, আজকে 22 তারিখ, হাতে আর 8 দিন। আমি শুভেন্দু বাবুকে শুধু এটুকুই অনুরোধ করব, উনি বিরোধী দলনেতা, যথেষ্ট ওনার বলার এখতিয়ার আছে, কিন্তু ওনার বক্তব্য যেভাবে উনি বলে গেছেন 12, 14, 21, উনিই তার উত্তর ভালো দিয়েছেন কালকে কাঁথির সভায়, কিন্তু ওনাকে মনে রাখতে হবে বাংলার মুখ্যমন্ত্রী তার দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তিনি এসছেন, তার একটা সংগ্রামের ইতিহাস আছে, স্বাভাবিকভাবে যেভাবে আঙুল তুলে উনি যা বলছেন উনি বলুন, আমি ওনার বলাকে অসমর্থন করব না, কিন্তু উনি যেটা বলার চেষ্টা করছেন, দেখুন দুর্নীতি করলে কি হবে, আমি চাইছি তো যে আপনাকেও আমি অনুরোধ করছি যে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে একটা গণতান্ত্রিক সরকারকে যেভাবে আপনি আঙুল তুলছেন এটাও বেআইনি, আপনি মহারাষ্ট্র মতন সরকার করবেন বলে দিয়েছিলেন তো, আপনি তো বলেছিলেন 20 সালে জয়েন করার পর 21 সালে ইসবার 200 পাক, আপনি তো তার মধ্যবর্তী ছিলেন, কি হয়েছে আপনাকে? মানুষ মাননীয়তে অগ্নিকন্যা হয় পশ্চিমবঙ্গে এসে রাজত্ব তাকে মানে মানুষ তুলে দিয়েছিল তার হাতে, এত বড় মেজরিটি নিয়ে তিনবার তৃণমূল সরকার ছাড়া সত্যি কেউ আসেনি, কিন্তু তৃণমূল সরকার করলোটা কি?
শুভেন্দুবাবু যেটা বারবার বলছেন, লিডার অফ অপোজিশন, মাননীয় লিডার অফ অপোজিশন যেটা বারবার বলছেন, হ্যাঁ উনি তারিখ দিয়েছেন, সেই তারিখটা আবার দল তো আছে, দিলীপ দার কথাটা আমি পরে বলছি, কিন্তু যেটা যেটা মাননীয় লিডার অফ অপোজিশন যেটা বলছে, মানে সাময়িক ভাবে একটু ভাবতে হবে যে দায়িত্ব নিয়ে বলতে হবে, দিদি দায়িত্ব নিয়ে বলতে হবে। আমি একটু বলি সমীর বাবু, প্লিজ বলুন না, আপনিই তো বলবেন, বলুন আপনি তাহলে বলুন। আরে বারো চোদ্দ একুশ তো আপনারাই বলেছেন, একদম বারো চোদ্দ একুশ পেরিয়ে গিয়েছে, এবার নতুন ডেডলাইন। বারবার এক কথাই বলছি যে পাপের ঘড়া পূর্ণ হয়েছে, সময় কিন্তু হয়ে এসছে। হ্যাঁ, বারো চোদ্দ একুশে ডিসেম্বরের বদলে আবার জানুয়ারি মাসে উনি বোধহয় ডেট দিয়েছেন, আরেকটা থার্ড না ফোর্থ একটা কি ডেট দিয়েছেন, সেটা কথা নয়, থার্টিন বোধহয় ডেট দিয়েছেন একটা। হ্যাঁ, কিন্তু কালকে কাঁথি সভায় কিন্তু উনি পুরোপুরি ক্ল্যারিফাই করে দিয়েছেন, আমরা কোথাও বলিনি যে আমরা অনৈতিকভাবে আনডেমোক্রেটিক ওয়েতে আমরা এই সরকারকে ফেলে, যেটা সমীপরা বলছে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে সরকার পড়ে যাবে, কিন্তু ইডি সময় হয়েছে। তবে তার আগে আমি সমীর বাবুর কাছে একটা প্রশ্ন করবো যে এই ডেডলাইন যে তারিখগুলো দেওয়া হয়েছিল সেই তারিখগুলো পেরিয়ে গেল, আমরা দেখলাম সেইভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কোনো ঘটনা ঘটলো না, সেই কথা কিন্তু একেবারে নতুনভাবে সাফাই দিয়ে গতকাল শুভেন্দু অধিকারী কাঁথির সভায় বললেন, কিন্তু একটা জায়গায় কিন্তু তিনি অনড়ি থাকলেন যে বড় চোরের বিষয়টা, বড় চোর ধরা পড়বে এবং আগামী বছর ভালো কাটবে, এই কথা তিনি বলছেন। না, আমি আবারও বলি, আপনি তিনটে ডেটের মধ্যে কিন্তু বারো তারিখে লালন শেখের মৃত্যু আর চোদ্দ তারিখে কিন্তু আসানসোলের একুশটা বাদ গেছে, কারণ আমি মনে করি একুশটা তো বাদ যাবে, একুশ সালেই তো ফল বলে দিয়েছে বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে অবশ্যই অবশ্যই অবশ্যই। বিএসএফ এর এখতিয়ার নিয়ে কিন্তু এবার বিতর্ক, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণ, সীমান্ত রক্ষা কেন্দ্রের দায়িত্ব, কিন্তু বিএসএফ কে অধিকার দিলেই প্রশ্ন ওঠে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে এমন, অধিকার না দিলে সীমান্তরক্ষী বাহিনী কিভাবে কাজ করবে, এজেন্সির উপরে আস্থা রাখা উচিত, বিএসএফ এর এখতিয়ার বিতর্কে জবাব দিলেন অমিত শাহ, মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে বলতে গিয়েই আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, পাল্টা বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে তৃণমূল। कहते भाई सीमा भारत की जिम्मेदारी है, भारत सरकार की जिम्मेदारी है, निगरानी नहीं रखते, ड्रग वहां से आ रही है, और जब बीएसएफ को अधिकार देते हैं तो कहते हैं राज्यों के अधिकार ले लिए, तो बीएसएफ वहां क्या करेगी भाई, आप बताइए मुझे क्या करेगी। मान्यवर ये ऐसा मसला नहीं है, और बीएसएफ कौन सी फॉरेन एजेंसी है, हमारे देश के दुश्मन ड्रग भेज रहे हैं, बीएसएफ वाले पकड़ेंगे केस करने का अधिकार नहीं है, एसएसबी वाले पकड़ेंगे केस करने का अधिकार नहीं है, क्या करेंगे निहत्था बैठकर। जो लोग इसको पॉलिटिकल इश्यू बना रहे हैं वो ड्रग के कारोबार का समर्थन कर रहे हैं, एजेंसियां निहत्थी होकर काम नहीं कर सकती, मान्यवर एजेंसियों को अधिकार देना पड़ेगा। আমি আলোচনায় আসবো সমীর বাবুর কাছে আসবো, সমীর বাবু একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে সীমান্তরক্ষা কেন্দ্রের দায়িত্ব, বিএসএফকে অধিকার দিলেই কিন্তু প্রশ্নটা ওঠে এবং রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে এই প্রশ্ন ওঠে, এবং যদি হস্তক্ষেপ করার প্রশ্নই বারবার উঠতে থাকে, অধিকার যদি না দেওয়া হয় কাজ করবে কিভাবে সীমান্তরক্ষী বাহিনী? দেখুন, দেশের বা রাজ্যের সুরক্ষা রক্ষার ক্ষেত্রে যা যা ব্যবস্থা আমরা সবাই সেটাকে সাপোর্ট করি, কিন্তু আমরা দেখছি কেন্দ্রে আমরা ক্ষমতায় আছি বলে সব কিছু চাপিয়ে দেবো, অর্থাৎ রাজ্যের স্বাধিকারে হস্তক্ষেপ, এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে একটা কাঠামো আছে, সেটা তো রাজ্য এবং কেন্দ্র উভয়ের কোঅর্ডিনেশনে চলা উচিত। আছে তো, গরু তো উড়ে চলে যাচ্ছে না, বর্ডার দিয়ে পেরোচ্ছে, তার দায়িত্ব তো বিএসএফ, কিছু বিএসএফ এর খারাপ লোকের জন্যই তো এই কথা শুনতে হচ্ছে কেন্দ্রকে, আবার রাজ্যেরও পুলিশের কিছু অদক্ষতার জন্য তো সরকারকে সরকার মুখ পুড়ছে। তার মানে আপনি বলছেন বিএসএফ এর গাফিলতি যেমন আছে, পুলিশের রাজ্য পুলিশের গাফিলতিও আছে। সমীর বাবু, আমি জানতাম খুব শিক্ষিত মানুষ, বিএসএফ এর শিক্ষিত, আমি তো অশিক্ষিত নয়, আমি তো খারাপটাকে খারাপ বলি। অবশ্যই একটা কথা বলছেন যে যারা বিএসএফ এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে তার মানে তারা মাদক পাচারকে কোথাও একটা সমর্থন করে, কোনোভাবেই সমর্থন করে। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, থ্যাংক ইউ কুসুমিত এটা মনে করিয়ে দেবার জন্য। না, ব্যাপারটা একটু প্রথম থেকে বুঝতে হবে, যেহেতু ভেবেছিলাম উনি শিক্ষিত, অবভিয়াসলি নন, বিএসএফ ইজ বর্ডার সিকিউরিটি ফোর্স,
বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব এখন অবধি যেটা আছে যে যদি যদি বর্ডার ক্রস করে বা বর্ডারের ভেতরে ঢোকে দে আর সাপোজ টু ন্যাপ দ্য পার্সন, মানে ধরবে, ধরে রাজ্য পুলিশকে দেবে। এটা এখন অবধি এই এই একটা ভীষণ মানে আনক্লিয়ার একটা কনফিউশন চলছে, যেটা নিয়ে কিন্তু ইস্টার্ন সিকিউরিটি কাউন্সিলে বিশাল বড় একটা ডিসকাশন চলছে এবং সেটা আমরা আমরা আশা করছি পার্লামেন্টের মাধ্যমে এটা এটা আমরা সর্ট আউট করতে পারবো। ব্যাপারটা হচ্ছে অমিত শাহজি যেটা বলছেন পার্লামেন্টে, আবারও আমি এটা একটু পরিষ্কার করে দিচ্ছি, যদি শুধু বিএসএফ এর দায়িত্ব হয় যে আমি ধরে রাজ্য পুলিশকে দেবো, তাহলে রাজ্য পুলিশ তথা রাজ্য সরকারের ততটাই দায়িত্ব হচ্ছে যে এই এই জিনিসটাকে, যেটা তুমি বলে কাউ স্মাগলিং, ট্রাফিকিং, ড্রাগ স্মাগলিং, ড্রাগ পেডলিং, এগুলো তো কন্ট্রোল করতে হবে উভয়কেই, কিন্তু আমি করব না ওরা করবে, অথচ ওদের আমি কাজ করতে দেবো না, এই ব্যাপারটা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আবারও কেন্দ্র রাজ্য তরজা এবং কেন্দ্র রাজ্য তরজা। আমি এই জায়গায় শম্ভুবাবুর কাছে আসবো। শম্ভুবাবু, এখানেই যে প্রশ্নটা উঠছে, একদিকে বিএসএফ কেন কাজ করে না, বিএসএফ এর ভূমিকা নিয়ে রাজ্য সরকার প্রশ্ন তুলছে, তার পাশাপাশি কিন্তু বিএসএফ কে কাজ মাদক মাদক পাচার সমর্থন করে সেই সমস্ত রাজ্য, যে কারণে তারা বিএসএফ কে কাজ করতে দিচ্ছে না, অধিকারে হস্তক্ষেপ, এমনটাই কিন্তু পাল্টা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, প্রথম কথা হচ্ছে বিএসএফ বলুন, এসএসবি বলুন, আমাদের ভারতবর্ষের দেশের আমাদের আধা সামরিক বাহিনী বলুন, সামরিক বাহিনী বলুন, এরা নিজেদের কাজটা খুব ভালো জানে। দেশের মাটি রক্ষার জন্য, দেশের জন্য জওয়ানরা, দেশের সেনারা তারা প্রাণ দিচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যারা ক্ষমতায় রয়েছে, অর্থাৎ বিজেপির কথা বলছি।